বিহিত পূজার মধ্য দিয়ে শুরু মহাসপ্তমীর আনুষ্ঠানিকতা। সন্ধ্যায় আরতি দিয়ে শেষ হয় মহাসপ্তমীর আনুষ্ঠানিকতা। রবিবার দিনভর অসুর বিনাশে ও জগতের মঙ্গল কামনায় দুর্গতী নাশিনী দেবীর পায়ে পুষ্পাঞ্জলি অর্পণ সহ নানাভাবে শ্রদ্ধা জানানো হয়। বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজায় ঢাকার মণ্ডপগুলোতে ঢাক, ঢোল, কাঁসা আর শঙ্খের ধ্বনিতে মুখরিত ছিল। দেবী দুর্গা এখন মর্তে। সনাতন ধর্মের মানুষ নানা আচার আনুষ্ঠানিকতায় বন্দনা করছেন দেবীর। রবিবার মহাসপ্তমী, মণ্ডপে মণ্ডপে চলে দেবীর আরাধনা। আর শারদীয় উৎসব মানেই পুরান ঢাকায় অন্যরূপ, অন্যরকম আলো। ৭০ বছরের ঐতিহ্য ধরে রাখতে শারদীয় দুর্গা উৎসবের পূজা অর্চনা, প্রসাদ বিতরণ সহ নানা অনুষ্ঠানের আয়োজন করেছেন তাঁতিবাজার পূজা কমিটি। এই সময়ে সাধারণত শস্য বৃদ্ধি হবে এবং জলবৃদ্ধি হবে। জলবৃদ্ধি হওয়ার কারণেই মা কিন্তু যাওয়ার সময় নৌকায় গমন করবেন, সেই কারণে অনেক ফসল হবে, দেশে অনেক উন্নতি হবে। আমরা কিন্তু সম্মিলিতভাবে উৎসবটাকে পালন করতে চাই, কেন চাই, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম সবাই ঐক্যবদ্ধভাবেই কিন্তু আজকে আমাদের একটা দেশ রূপান্তরিত করেছে। সকালে বিহিত পূজার মধ্য দিয়ে শুরু হয় মহাসপ্তমী পূজা অর্চনা। পরে বেলা ১:৩০টায় দেবী দুর্গাকে আরতি দানের মধ্য দিয়ে শেষ হয় মহাসপ্তমী পূজা। সমস্ত বিশ্ববাসীর জন্য মঙ্গল কামনা করেছি। দেবীর কাছ থেকে তো একটাই চাওয়া যে আমাদেরকে শক্তি দেন, সেটা দিয়ে আমরা যে কোনোভাবে সবকিছু মোকাবেলা করতে পারি। বাড়িধারা DUHS পূজা মণ্ডপেও দিনভর ছিল নানান আনুষ্ঠানিকতা। দিনভর অসুর বিনাশ ও জগতের মঙ্গল কামনা করে দুর্গত নাশিনী দেবীর পায়ে অঞ্জলি অর্পণ করেন ভক্ত অনুরাগীরা। জগতের সব অশুভ শক্তি বিনাশ সহ অশান্তি দূর করে সকলের মঙ্গল কামনা করেন তারা। সেই মহাসপ্তমী নব পত্রিকা কলমারম্ভ এবং বিহিত পূজা চক্ষুদানের মাধ্যমেই শ্রী শ্রী মহাসপ্তমীতে এই নবপত্রিকার পূজাটি হয়। কলাব পূজা দেবী দুর্গার চরণে সন্ধ্যা আরতি দানের মধ্য দিয়ে শেষ হয় মহাসপ্তমীর আনুষ্ঠানিকতা। এবার পঞ্জিকা মতে সোমবার মহা অষ্টমী, মঙ্গলবার মহানবমী আর বুধবার বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে ৫ দিনের শারদীয় দুর্গা উৎসব। পাঠানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা। ষষ্ঠী পূজার আনুষ্ঠানিকতার খবর জানাতে ঢাকার ঢাকেশ্বরী মন্দির থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল জুয়েল ও খুলনা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আমরুল ইসলাম। জুয়েল, জানাবেন আজকের পূজার আনুষ্ঠানিকতা কেমন? ঈশিতা, আপনাকে শুরুতে একটু বলে নিই যে আজকে ষষ্ঠী, গতকালকে ছিল, আর ষষ্ঠীর মধ্য দিয়ে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে। আজকে সপ্তমী শুরু, সপ্তমীর মহাসপ্তমী শুরু হয়েছে, দিনভর সেই আনুষ্ঠানিকতা চলছে। এই মুহূর্তে আমরা ঢাকেশ্বরী ঢাকেশ্বরী কেন্দ্রীয় পূজা মণ্ডপে প্রাঙ্গণে আছি। এখানে ভক্তরা যারা আছেন, যারা দেবী মাকে দর্শন করেছেন, পূজা করেছেন, তারা এই মুহূর্তে দেবী মার প্রসাদ গ্রহণ করছেন এবং এ কারণে আপাতত পূজা বন্ধ আছে এমনটাই আমরা দেখে জানতে পেরেছি, আমাদেরকে এমনটাই জানানো হয়েছে। আর আপনাকে একটু বলে রাখতে চাই যে গতকালকে যেহেতু মহাষষ্ঠীর মধ্য দিয়ে এই আনুষ্ঠানিকতা শুরু হয়েছে, মূলত মহাষষ্ঠীতে মহিষাসুর মর্দিনী দেবীর আহ্বানের মধ্য দিয়ে পাঁচ দিনের শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা গতকালই শুরু হয়েছে। ধূপ, পঞ্চপ্রদীপ, উলুধ্বনি আর ঢাকের বাদ্যের সঙ্গে বাজছে শঙ্খনাদ। আমরা এগুলো, এই আনুষ্ঠানিকতাগুলো সন্ধ্যার পর থেকে আমরা এসেছি, যখন তখন ভক্ত এবং মন্দিরের যারা সেবক রয়েছেন এবং যারা, তাদের মধ্যে আমরা এই কার্যক্রমগুলো দেখেছি। আর মণ্ডপে মণ্ডপে তখন বিভিন্ন পুরোহিতদের মন্ত্রধ্বনিও আমরা পড়তে শুনেছি। আর আপনাকে বলে রাখি যে এখানে ঢাকেশ্বরীর কেন্দ্রীয় মন্দিরে এখানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বাংলাদেশ পুলিশের আইজিপি চৌধুরী আব্দুল্লাহ মামুন এবং জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের, তারা সকলেই কিন্তু আজকে এই পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন। এবং পুলিশের পক্ষ থেকে যেটা বলা হয়েছে যে শুধুমাত্র পুলিশ যে নিরাপত্তা দিচ্ছে, সেই নিরাপত্তাটিকে শুধুমাত্র ভর না করে পাশাপাশি যদি স্বেচ্ছাসেবকরা সামগ্রিকভাবে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করে সমন্বিতভাবে পুলিশের সাথে, তাহলে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকে মুক্ত হওয়া সম্ভব। এবং সেক্ষেত্রে পালাক্রমে প্রত্যেক
প্রত্যেকটি নিরাপত্তারক্ষী এবং স্বেচ্ছাসেবকদেরকে পালাক্রমে যেন মন্দিরের আশেপাশে এবং দেবীর আশেপাশে থাকে সেই ব্যাপারে অনুরোধ জানানো হয়েছে। জুয়েল, আপনাকে এদিকে আমাদের খুলনা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন আমিরুল ইসলাম। আমিরুল, আপনি জানাবেন যে খুলনায় মণ্ডপগুলোতে ভিড় কেমন? খুলনা যে মণ্ডপগুলো সেটা বলা যায় একেবারে উপচে পড়া যে ভিড়টা সেটা পরিলক্ষিত হচ্ছে। বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের মানুষ যারা রয়েছে তারা বিভিন্ন মণ্ডপে ছুটছেন, আর এই মণ্ডপে ছুটে আসা হচ্ছে যে দেবীকে দেখার জন্য, বিশেষ করে প্রতিমাকে দেখার জন্য ছুটে আসছেন। এবং আমরা দেখেছি যে শুধুমাত্র যে মহল্লার যে মণ্ডপগুলো সেগুলো যেমন উষ্ণে পড়া ভিড়, অনুরূপভাবে যে শহরের প্রাণকেন্দ্র এবং প্রত্যন্ত অঞ্চলে গ্রামের যে মণ্ডপগুলো তো সেখানটাও ভিড় দেখেছি। যার কারণে আমরা জানতে চাবো এখানে রয়েছে ভক্তবৃন্দ আসলে কতটা সাড়া ফেলেছে এবছর দর্শনার্থীদের মণ্ডপগুলোতে, আপনাদের এই মণ্ডপীতে। যেহেতু দুই বছর করোনার কারণে লোকজন খুব কম ছিল, এবার সেই জিনিসটা আমার করোনা নামক ঘাতক শত্রুটা আমাদের মাঝে এখন নাই, এই জন্য ঘর থেকে লোকজন বেরোনোর জন্যে উৎসাহ হয়ে এখন উপচে পড়া ভিড় প্রতিটা মন্দিরে মন্দিরে। আজকে মহা সপ্তমীর দিন যেহেতু, আজকেও তবু অনেক 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 দর্শনার্থী, কাল থেকে আশা করা যায় যে দশমী পর্যন্ত অনেক দর্শনার্থী মন্দিরে মন্দিরে উপচে পড়া ভিড় হবে। ধন্যবাদ আপনাকে। এবং খুলনা মহানগরী জেলাতে এবছর 1025টি পূজা মণ্ডপে দুর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে, এবং পূজা নিরাপত্তা বেলার জন্য যে প্রস্তুতি রাখা হয়েছে, বিশেষ করে নিরাপত্তা যে বলা সেটা স্থানীয় প্রশাসন জোরদার করেছে কোনো প্রকার অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিহত করার জন্য। এটাই ছিল সর্বশেষ অবস্থা। ধন্যবাদ আমির ইসলাম আপনাকে। জুয়েল, আপনাকেও ধন্যবাদ।